ঢাকার যানজট নিরসনে ঢাকার চারিদিকে রিংরোড নির্মাণ হবে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ শহর ঢাকা এর জনসংখ্যা প্রায় দেড় কোটি কোনো কোনো হিসাবে দুই কোটির উপরে এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার মানুষ এ শহরে দিন দিন বাড়ছে গাড়ির সংখ্যা কিন্তু সেভাবে প্রশস্ত হচ্ছে না ঢাকার সড়কগুলো এখানে প্রতিদিন প্রায় ত্রিশ মিলিয়ন ট্রিপ তৈরি হয় এজন্য স্বাভাবিক গাড়ির তুলনায় বেশি গাড়ি চলে এলেই বেঁধে যায় যানজট নষ্ট হয় লাখ লাখ কর্মঘণ্টা এই যানজট থেকে মুক্তির জন্য সরকারি বেসরকারি অর্থায়নে ঢাকায় নির্মাণ করা হবে আউটার রিং রোড এজন্য ফিজিবিলিটি স্টাডি অন ঢাকা আউটার রিং রোড ইস্টার্ন ওয়েস্টার্ন অ্যান্ড নর্দার্ন পার্ট নামের একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি তিন লাখ টাকা প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনুমোদন দিয়েছেন জুলাই দু হাজার বিশ থেকে জুন দু হাজার এই প্রকল্পের উপরই মূল প্রকল্প হাতে নেওয়া হবে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ নাজমুল হাসান বলেন ঢাকা আউটার রিং রিংরুড ফিজিবিলিটি স্টাডি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে পরিকল্পনা মন্ত্রী এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন এ প্রকল্পের উপর নির্ভর করেই মূল প্রকল্প গ্রহণ করা হবে এটি বাস্তবায়ন হলে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের গাড়ি রাজধানীর ভেতরে প্রবেশ না করে যাতায়াত করতে পারবে রাজধানীতে গাড়ির চাপ সামলাতে এ প্রকল্প নেওয়া হচ্ছে এর অংশ হিসেবে ঢাকার পূর্ব পশ্চিম ও উত্তর অংশে আউটার রিং রোড নির্মাণ করা হবে পরিকল্পনা কমিশন সূত্র জানায় প্রকল্পের আওতায় রিং রিংরুড নির্মাণের প্রয়োজনীয়তা অ্যালাইনমেন্ট যাচাইকরণ এবং বিনিয়োগ প্রকল্প প্রণয়নের জন্য প্রাথমিক নকশার প্রয়োজনীয় দলিলাদি প্রস্তুত করা হবে ঢাকা আউটার রিং রিংরুডের সম্ভাব্যতা সমীক্ষা প্রণয়নের জন্য একশো বিয়াল্লিশ জনমাস স্থানীয় পরামর্শক সেবা সংগ্রহ করা হবে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিসহ কম্পিউটার সরঞ্জামাদি সংগ্রহ করা হবে পরামর্শ খাতে দশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা ব্যয় হবে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ করা হবে এ খাতে সাঁত্রিশ লাখ টাকা ব্যয় করা হবে প্রকল্পের আওতায় একটি জিপ কেনা বাবদ পঁচাত্তর লাখ টাকা ব্যয় ধরা হয়েছে